বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে পঞ্চম দিনের আয়োজন শুরু হয় আলোচনা সভা দিয়ে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আলোচনা পর্বের শুরুতেই মুজিব চিরন্তন থিমের ওপর পরিবেশিত হয় অ্যানিমেশন ভিডিও প্রদর্শনী। থিম ভিত্তিক আলোচনায় অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন। আলোচনা পর্বে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ দুই বিন আল হুসেইনের পক্ষে দেশটির উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর আয়মান সাফাদির ভিডিও বার্তা প্রচার করা হয়। তিনি বাংলাদেশকে অভিনন্দন জানানোর পাশাপাশি দুই দেশের সুসম্পর্ক উন্নয়নে জোর দেন। বাংলাদেশ উদযাপন করছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। জাতীয় প্যারেড গ্রাউন্ডে দশ দিনের আয়োজনের পঞ্চম দিনের প্রতিপাদ্য ধ্বংসস্তূপে জীবনের গান। দেশি বিদেশি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। রবিবার সন্ধ্যা 6:30 জাতীয় প্যারেড গ্রাউন্ডে আসেন বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। চীনের শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা দিয়ে শুরু হয় পঞ্চম দিনের আয়োজন। একশো শিল্পীর আঁকা ছবিতে উপস্থাপিত হয় ক্যানভাসে বঙ্গবন্ধুর 3.5 বছর শূন্য থেকে মহাশূন্যে। গ্রাম বাংলার ঐতিহ্য পালাগান, জারি ও গম্ভীরা পরিবেশনার মধ্য দিয়ে বয়ান করা হয় বঙ্গবন্ধুর নবজীবনের ডাকের গল্প। বেগম রোকেয়া, প্রীতিলতা, ইলামিত্র, সুফিয়া কামাল, জাহানারা ইমাম, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা সহ বাংলার নারী শক্তির অগ্রদূতদের পরিচয় করিয়ে দেয়া হয় নান্দনিক কোরিওগ্রাফির মধ্য দিয়ে। এরপর মঞ্চ মাতান ব্যান্ড দল। বঙ্গবন্ধুকে নিয়ে মঞ্চস্থ হয় নাটক 228 দিন। পঞ্চম দিনের আয়োজনের সমাপ্তি ঘটে শিশু শিল্পীদের বর্ণিল পরিবেশনার মধ্য দিয়ে। ফাহমিদা শম্পা, ডিবিসি নিউজ, ঢাকা।